আসানসোলে আবারও ধস খনি এলাকায়। আসানসোল পুরসভার 38 নম্বর ওয়ার্ডের ডামরা সংলগ্ন শালগড়িয়া এলাকায় গত রাতে ধস নামে। স্থানীয়দের অভিযোগ, কয়েকটি বাড়িতে ফাটলও দেখা দিয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িগুলি। স্থানীয় এক বাসিন্দা জানান, গতকাল রাত্রে হঠাৎ করে একটা ভূমিকম্পের মতো হয়, এরপরেই দেখা যায় কয়েকটি বাড়িতে ফাটল। এলাকায় ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, প্রশাসনের কাছে সাহায্যের আবেদন করেছে স্থানীয়রা। প্রশাসন এসে দেখে গেছে বলে সূত্রের খবর। কি হয়েছে ঘটনাটা? কাল রাত খাওয়া দাওয়া করার পর হঠাৎ দেখছি মানে একটা ভূমিকম্পের মতো হয়ে গেছে, দিয়ে বাড়ির লোক সব দৌড়াদৌড়ি করলো, পরে করে দেখছি এদিকে বাড়িতে পুরো ফাটল ধরে গেছে, নিচে মানে কিছু একটা হয়তো হয়েছে ভূধসের মতো। এলাকা পুরো ভোর ধস মেরে একদম 4-5টা বাড়ি একটা লেয়ার নিয়ে পুরো ধসে গেছে। কি নাম আপনার? আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।